ছেলেটি তখন অনেক ছোট ছিল। ঘুমের ঘোরে বিছানার ডান পাশটা ভিজিয়ে ফেললে মা তাকে সেখান থেকে সরিয়ে বিছানার বাম পাশে রাখত। সে যখন বিছানার বাম পাশটাও ভিজিয়ে ফেলত, তখন মা তাকে নিজের বুকের উপর রেখে পিঠ চাপড়ে দিত। স্বামী মারা যাওয়ার পর এই মহিলা দীর্ঘ 30 বছর মানুষের বাসায় কাজ করে করে এই ছেলেটিকে বড় করল। অনেক শীত অনেক বসন্তে সেই মায়ের বয়স এখন 98। বয়সের ভারে একদিন এই বৃদ্ধ মহিলা নিজের বিছানাতে টয়লেট করে বসে। ছেলেটি এখন আর ছোট নেই, তার গায়ে এখন অনেক জোর। সে একাই মাকে টেনে হিঁচড়ে ঘরের দক্ষিণ দিকের গোয়াল ঘরে রেখে আসে। গোয়াল ঘরে একটি গরু এবং একজন বৃদ্ধ মা। গরুর মলমূত্রের পাশে একটি দড়ির বস্তায় মাথা গুঁজে ঘুমিয়ে যায় মা। রাত বেড়ে গেলে পাশের ঝোপ থেকে শিয়াল এসে কামড়াতে থাকে। প্রথমবার কামড়ানোর পর শিয়াল এসে কিছু সময় পর আবার হামলা করে, পায়ের মাংস কামড়ে ছিঁড়ে নিয়ে চলে যায়। অন্ধকার গোয়াল ঘরে বৃদ্ধার ক্ষতস্থানে যেখানটায় মাংস উঠে গেছে সেখানটায় এক গাদা মাছি ঘাঁটি বেঁধে ভন ভন করে। আমি জানি আপনারা যারা আমার এই কথাগুলি শুনছেন তারা কখনো এরকম দৃশ্য দেখেননি, এরকম দৃশ্য কল্পনাও করেননি। আমরা যত খারাপই কল্পনা করি না কেন, সত্য সবসময় তার চেয়ে খারাপ হয়। ইংরেজিতে একটা কথা আছে, ট্রুথ ইজ স্ট্রঙ্গার দেন ফিকশন। আসলেই তাই। টেলিভিশনে খবরটি দেখার পর আমার খুব ছোট সময়ের একটা কথা মনে পড়ল। আমার বয়স তখন 2। একদিন ঝড়ের মধ্যরাতে আমার খুব অসুখ করল। লোডশেডিংয়ের রাত, বিদ্যুৎ চমকাচ্ছে, এদিকে আমার হাঁপানির মতো দম আটকে যাচ্ছে, হাম্মু কাঁদছে, আর বাবা আমাকে একটা কাঁথায় মুড়িয়ে রিক্সা করে হাসপাতালে রওনা দিল। ডাক্তার পাওয়া যায়নি। একটা বিকট চিৎকার করে আবার আমার শ্বাস আটকে গেল। বাবা আমার বুক হাতড়ে দিচ্ছে, বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে। বিভীষিকাময় সেই রাতের গল্প বলার সময় এখনো বাবার গায়ে কাঁটা দিয়ে উঠে। কিছুদিন পর আমার অসুখটা আরো বেড়ে গেল। ঠিক এমন সময় হঠাৎ খবর এলো দাদু খুব অসুস্থ, বাবা ঢাকা থেকে গ্রামে চলে গেলেন। তখন দাদু জিজ্ঞেস করলেন, কেন তিনি অসুস্থ ছেলেকে রেখে এখানে আমাকে দেখতে এসেছেন? বাবা জবাব দিল, আমার মা এবং আমার ছেলে দুজনেই ভীষণ অসুস্থ, তাই আমি আমার ছেলেকে রেখে আমার মাকে দেখতে এসেছি। কেননা আমার ছেলেকে দেখার জন্য ওর মা আছে, তোমার তো মা নেই। আচ্ছা লিসেনার্স, আপনাদের কি এরিকের মায়ের গল্পটা জানা আছে? এরিকের মা অন্ধ ছিল। এরিক যখন স্কুল পড়তো তখন সে তার মায়ের সাথে খুব রাগারাগি করত, যেন তার মা ভুল করেও তার স্কুলে গিয়ে উপস্থিত না হয়। তার বন্ধুবান্ধব যখন দেখবে তার মা অন্ধ, তখন তার বন্ধুদের কাছে ভাবমূর্তি ছোট হয়ে যাবে না? একসময় এরিক বড় হয়ে বিয়ে করল, তার ছেলে মেয়েও হলো। তার ছোট্ট সন্তানেরা তার মায়ের এরকম বিভৎস অন্ধ চোখ দেখে ভয় পেতে পারে, এরকম আশঙ্কা করে সে তার মাকে বাসা থেকে চলে যেতে বলল। তার মা বিনা বাক্যে চলে গেলেন। শুধু এরিক জানল না জন্মের সময় এরিকের চোখের কি এক সমস্যা হয়েছিল। ডাক্তাররা যখন সব আশা ছেড়ে দিয়েছিলেন তখন এরিকের মা তার নিজের চোখ দুটি তার
সন্তানকে দিয়ে যায়।